আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আম্মাবাদ সম্মানিত ভাইরা এই পর্বে একটি ছোট্ট তাসবির কথা আপনাদেরকে বলবো সেটি হলো সুবহান আল্লাহ আমরা পড়ি না জানি না সবাই সুবহান আল্লাহ পড়ি একটা তাসবির এর সম্পর্কে তিনটি হাদিস আপনাদেরকে শোনাবো কয়টি হাদিস তিনটি এক নম্বর হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তালতে বর্ণিত তিনি বলেন কুন আইন্দা রসুলিল্লা সাল্লাহ আলী সাল্লাম ফকাল আয়া আজিজু আহাদুকুম আইন্যাকিবা কুল্লু ইয়াওমিন আলফাসানা হযরত সাদিবনি বলতেছেন আমরা রাসূল সাবে নিকট বসাছিলাম রসুল কি বললেন তোমাদের কেউ কি দৈনিক 1000 নেকি অর্জন করতে অক্ষম ফাসআলাহু সাইলুন মিন জুলসাহি উপস্থিত মজলিসের একজন প্রশ্ন এ রাসূলা কাইফা ইয়াক্সিবু আদুনা আলফাসানা কি আমরা কিভাবে আমরা একজন আমরা কি 1000 নেকি অর্জন করব

এক মানে সোভান একশো বার বলতে সোভান আল্লাহ একশো বার বলতে মানে এক হইতে ছ মিনিটের মতো লাগে বড় দোদ দেড় মিনিট লাগে এর বেশি লাগবে না আমরা যদি সোভান আল্লাহ সোহান আল্লাহ সোহান বলেন এক মিনিট ছ মিনিট বা দেড় মিনিটের ভিতরে আপনি পড়তে পারবেন কিন্তু নেকি কয়টা এক হাজার নেকি এক হাজার রিয়াল আমরা যদি কেউ কামাইতেছে এক রকম এক দেড় মিনিটে দুই মিনিটে পারে তাহলে আমরা মানে সবাই পাগল চেষ্টা করব না এখন যদি কোনো ওয়ার্কশপের কাজ করলে যে পাঁচটা মিনিট কাজ করবেন এক হাজার রিয়াল পাবেন কে আসি এমন রাতে তিনটার সময় যদি এরকম বলে থাকবো দৌড় দিব না সবাই দৌড় দিব কিন্তু দেখেন আপনার ওয়ার্কশপে বসে এক হাজার রিয়াল কামাই করতে না পারলেও দেখেন আপনার এই দেখি ভাই দেখি সবসময় কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য এই যে আপনি আপনার জায়গায় বসে এই কাজগুলো করতে পারতেছেন আপনি আপনার জায়গায় বসতেন

ايعجز احدكم ان يكسب الف حَسَنَةٍ تُمَدَرِ كَيْوْكِي كي 1000 نيكي اردن অক্ষম فساله سائل اكون ব্যক্তি প্রশ্ন كيف يكسب احدنا الف حسنه كي করে একজন ব্যক্তি 1000 قال يسبح احدكم مئة تسبيحه تكتب له الف حسنه وتحط وتحط عنه الف سيئات الف سيئات এটা আরেকটু ফজিলত রাসূল একদিনে এক হাজার নেকি অর্জন করতে অক্ষম তো সাহবাই কেরাম বলছে যে হে রসুল কীভাবে আমরা এক হাজার নেকি অর্জন করব কিভাবে সম্ভব তখন বলে যে তুমি এক শতবার সুবহান আল্লাহ পাঠ করবে এতে করে তোমার আমলনামায় নামায় এক হাজার নেকি লেখা হবে এবং তোমার আমলনামা নামা থেকে এক হাজার গুণা মুসিবে লাভ হবে লাভের ডবল ইস এক হাজার নেকি লেখা হবে এক হাজার গুনাম যেমন যদি আমাদের মনে হয় যে এক হাজার রিয়াল পাবো এক হাজার টাকা কোনো দোকানে বাকি মাফ হয়ে দিবো তাহলে আমরা কে না আসি এটার জন্য দূর হবো কিন্তু ইত্যাসবীর কথা শুনলে কেউ না নগরটার প্রতি আমরা এত বেশি আসক্ত কিন্তু এই বাকির খাতায় কেউ চায় না আখারাতে পাবো এটা বিশ্বাসও নাই অথচ এটার জন্য কোনো এক বিষ এক পোটা। এক সুইয়ের মাথা পরিমাণ ঘাম আপনার ধরা লাগবে না আপনার জায়গায় বসে বসে পড়েন কাস্টমার নাই এই জন্য আমি সকলকে বলছি আপনারা যারা কাস্টমার দোকানে কাজ করেন যেই সময়টা কাজ থাকে না জিকির শুরু করেন দুনিয়া না হেন আখারা যাবেন কাস্টমার আসে নাই বৈষ বিচারি পড়তে থাকেন অনেক নেকি আমল নামাজ জমা এই পর্বটা আমার অনেক দিন চলবে অনেকগুলো বিষয় আসবে আশ্চর্য যে আমি বসে থেকেও কুটিপতি হয়ে দিতে পারবো আপনি কুটিপতির টাকা আর কোটিপতি না হতে পারলো শুধু কুটিপতি না আরোপতি হয়ে দিতে পারবেন নেকি দিয়ে যদি আপনি আমলটা চালু করে দেন আপনার এক

তাহলে আমরা কী বুঝলাম সোমান আল্লাহ সম্বার আল্লাহ সম্পর্কে কয়টা হাদিস পেলাম তিনটা হাদিস পেলাম এক হাদিস হাতে এক হাজার নেকি আল্লাহবাগ লিখবে একশো বার পড়লে অথবা এক হাজার গুণা তার মা মানে ক্ষমা করে দেওয়া হবে আর এক হাদিস হচ্ছে এক হাজার নেকিও দেওয়া হবে আবার সাথে সাথে এক হাজার গুণাও মাফ করা হবে আর একটা হাতে একশো বার পাঠ করলে একশত ওট আল্লাহ রাস্তায় দান করার বা সৎকার করার সব আমার মান্না লেখা হবে ভাই আমার একশোটা ওট তো দূরে একটা মুরগি সৎকা করার ক্ষমতা দাম তো অনেকের নেই আছে ভাই হাঁটতেছি না অথচ আপনি দেখেন এক দেড় মিনিটের ভিতরে একশো ভোট দান করার সব আপনি আমার নামাজ জমা করতে শুধু চালু করলেই হয়েছে কথা কি বুঝতেছেন লাভে লাভ কোনো রকমের লস নাই দুনিয়ার ব্যবসা ইনভেস্ট করতে গেলে লাভ হয় লসও হয় লাভের সাথে লস বেশি হয় কিন্তু এখানে যত ইনভেস্ট করেন কোনো লস নাই শুধু লাভে লাভ লাভে লাভ আর খাসার আর কোনো শুনতেও নেই আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তো অভিযান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু